আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইসলামে শিশুর নাম রাখাটা সন্তানের অধিকার বলে উল্লেখ করা হয়েছে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। তবে যে সকল নাম বিধর্মীদের সাথে মিলে যায় সে সকল নাম না রাখাই ভালো। আজকে আমরা শান্তা নামটি সম্পর্কে জানবো, এটি ইসলামিক কি না বা শান্তা নামটি আরবি ভাষা থেকে আগত কি না, এ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই চলুন শান্তা নামের কিছু উপাধি দেখে নেওয়া যাক। শান্তা সুলতানা, শান্তা খাতুন, শান্তা হাসান, শান্তা পারভিন, শান্তা মাহমুদ, শান্তা আলম ইত্যাদি। যদি প্রশ্ন করেন শান্তা নামটি কি ইসলামিক নাম, তাহলে বলবো জি বন্ধুরা, শান্তা নামটি ইসলামিক নাম। এটি কোন ভাষা থেকে আগত সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। শান্তা নামের রয়েছে সুন্দর একটি অর্থ। শান্তা নামের অর্থ হচ্ছে নিরাপত্তা বা সান্ত্বনা। আপনারা চাইলে আপনাদের সন্তানের জন্য এ নামটি রাখতে পারেন।